সূর্যগ্রহণ ছায়াছবিতে প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে কণ্ঠ দেন। বেস্ট সিঙ্গার হিসেবে 1977 সালে প্রথম পুরস্কার পান মা ছায়াছবিতে কণ্ঠ দিয়ে, যা আয়োজন করেছিলেন বাংলাদেশ ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। একই সংস্থার মাধ্যমে 1982, 1985 এবং 1986 সালেও তিনি বেস্ট সিঙ্গার হিসেবে ভূষিত হয়েছেন। 1984 সালে মহানায়ক ছবিতে কণ্ঠ দিয়েও তিনি বেস্ট সিঙ্গার হিসেবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কণ্ঠশিল্পী সুবীর নন্দী হৃদয়গ্রাহী গান গেয়ে মানুষের অন্তরের অন্তঃস্থলে পৌঁছে গেছেন।